তো বন্ধুরা, এটা একটা প্লাইউড, তো এটাকে আমরা এখন চারবার বাদ দিয়ে ফাইবার টান। তো এই জিনিসটা, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটার মধ্যে লাগানো হবে। এই দরজাটা পালিশের ভিডিও আপনারা দেখতে পাবেন। আর এটার মধ্যে আগে কাজ ছিল, ওর জন্য এটাকে প্লাইউড লাগানো হচ্ছে। তো এটাকে, এটা হচ্ছে সেগুন কাঠের পাল্লা, দেখে বুঝতেই পাচ্ছেন। তো এরকম পুরো সেগুন কাঠের মতনই এর ফাইবার টানা হবে। তো প্রথমে এটাকে আমরা এক কোট বাপ মেরে দেবো। বাপ মারার পর পুটিন করে দিয়ে তারপরে এটাকে সুন্দর করে ফাইবার টানবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ফাইবার টানা কমপ্লিট হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা শুধু গাড়া চালাচ্ছি। কেউ যদি এরকম প্লাইয়ের দরজা কেউ যদি পালিশ করতে চান, তো আমার কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আরও এরকম ভিডিও দিতে পারি। আর কেউ যদি দরজা, যদি কাঠের দরজা পালিশ করতে চান, তাও আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে। তো আসছি আবার পরের ভিডিও নিয়ে।